নগাঁও লোকসভা সমষ্টিটো AIUDFয়ে আমি বিজেপিক পরাস্ত করি মানে আমি জয়লাভ করিম ধুবুরী করিমগঞ্জ তিনটাতে আমি জয়লাভ করিম আর নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপিতকে কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই AIUDF জয়লাভ করব নিশ্চিত এতালেকে আমি ফিল্ডত যেটা সার্ভে করেছো আমি আমার সার্ভে রিপোর্ট মতে আমি তেনেকুৱা তথ্য নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্রার্থী চূড়ান্ত হোৱা নাই যদি শেষত পার্টিয়ে মোক প্রক্ষেপ করে তেনেহলে মই খেলিবলৈ সাজু আছো বা যদি বেলেগ কারোবাক প্রক্ষেপ করে তেনেহলে যাকে দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টি আমি জয়লাভ করিম নিশ্চিত আর বিজেপি কমেও 1.5-2 লাখ ভোটত আমি পরাস্ত করবলে না কংগ্রেস তো তৃতীয় স্থানে থাকবে নগাঁও লোকসভা সমষ্টিত এতালেকে যেটো আমি ফিল্ডর পৰা খবর পাই আছো তাত মূল যুঁজখন AIUDF আর বিজেপির মাজত হব আর বিজেপিতকৈ AIUDF কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানে থাকবে বিজেপিক সহায় বারে বারে কংগ্রেসে করে আছে যা 2019-র লোকসভা নির্বাচনত আমি 3টা সমষ্টিতে প্রার্থী দিছিল আর বাকি 11টা সমষ্টিত আমি কংগ্রেসক সমর্থন দিছিল আর আমার সমর্থন পায়েই কলিয়াবরত গৌরব গগৈ নগাঁওত প্রদ্যুত বরদলৈ জিকি দিব পাৰিছিল বা অন্যান্য সমষ্টিতো আমি সেইকাৰণে প্রার্থী দিয়া নাই নগাঁও কলিয়াবর যাতে কংগ্রেস জয়লাভ করব পারে বিজেপি পরাস্ত হয় আর কংগ্রেসক আমি কৈছিল যে আমি 3টা সমষ্টিত প্রার্থী দিম আপনাদেরকে বাকি 11টা দিয়ক তাত আমার যিমান ভোটার আছে আমি আপনাদের সহায় করিম আর আমার প্রতিশ্রুতি মতে আমি সহায় করেছিল কংগ্রেস দুজন এমপি আমার প্রত্যক্ষ সহযোগত জিকিছিল নগাঁও আর কলিয়াবর কিন্তু গৈ করিমগঞ্জ আসনত প্রার্থী দিলে আমার বিরুদ্ধে প্রার্থী দি পেলাই 1 লাখ ভোট কাটি দিলে আর আমার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তাত 4.5-5 লাখ ভোট পাওয়ার পিছতো এই কংগ্রেসে তাত গাদ্দারি করে 1 লাখ ভোট কাটি দেওয়ার কারণে 34,000 ভোটত আমার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পরাজিত হল অর্থাৎ আমার জিকি থাকা সমষ্টিটো হরুয়াই কংগ্রেসে তাত বিজেপিক সহায় করিলে তেও এতিয়া আজমল ডাঙরিয়া বিভিন্ন ধরনের কথা কব এতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি দলের সুতলপি মতে রিমোটত কৈ থাকিব এনেকুৱা এনেকুৱা ধৰণৰ কথা কোৱা যাতে এনেকুৱা ধৰণৰ বিভাজন হয় মনোমালিন্য হয় এইবিলাক কথা তেওঁ আগতেও কৰিছে যোৱাবাৰ নিৰ্বাচনৰ সময়তো AIUDFয়ে কৈ দিলে আমাৰ লগত অলপ বুজা পৰা কৰা সত্ত্বেও কৈ দিলে কি কৈ দিলে বোলে লুঙি দাড়ি অমুকৰ চৰকাৰ হ'ব এই এনেকুৱা ধৰণৰ কথাবিলাক তেওঁলোকে কোৱায় আৰু কোৱাৰ মেইন উদ্দেশ্যটো হ'ল যাতে বিভাজন হয় যাতে ধৰ্মীয় বিভাজন হয় আৰু ধৰ্মীয় বিভাজন কৰাৰ মেইন এজেণ্টেই হ'ল তো UDF গতিকে তেওঁলোকে এইবিলাক কোৱাত আচৰিত হ'বলগীয়া কোনো কথা নাই আমিনুল ইছলামে কৈছে যে যোৱাবাৰ নগাঁৱৰ কলিয়াবৰত AIUDFয়ে সহায় কৰিলে কংগ্ৰেছক জয় হোৱাত আৰু কৰিমগঞ্জত কংগ্ৰেছে গাদ্দাৰি কৰি বিজেপিক সেইবিলাক তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ দোষাৰোপ কৰিব এটা কথা ঠিক যে যোৱাবাৰ 2019-ত আমাৰ লগত তেওঁলোকৰ বুজা পৰা আছিলে একে তাতো লুকাই চুকে নহয় একেবাৰে অপনলি আছিলে এইবাৰ আমাৰ লগত নাই গতিকে আমি তেওঁলোকে যে এনেকুৱা ধৰণৰ কথা ক'ব তেওঁলোকে যে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ বিপৰীতে ভোট বিভাজন যেনেকৈ ৱেচি বুলি এজন আছে নহয় AMIM বুলি এটা দল আছে হায়দৰাবাদৰ তেওঁলোকে চবতে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীক পৰাজিত কৰিবৰ কাৰণে নিজে প্ৰাৰ্থী দিয়ে অসমতো সেইটোৱে আমি ধৰিয়ে লৈছোঁ সেইটোতো অৱধাৰিত গতিকে তাত আচৰিত হ'বলগীয়া একো কথা